খুন গুম ও হত্যা মামলা রয়েছে, তাই আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নীলফামারীতে দলের কর্মী সম্মেলনে সকালে কথা বলেন তিনি। আওয়ামী লীগ তার শাসনামলে মানুষের শান্তি কেড়ে নিয়েছে উল্লেখ করে 15.5 বছর বিচারের নামে যে শাসন করেছে তার বিচার দাবি করেন ডক্টর শফিকুর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আচরণ এবং আন্তরিকতা দিয়ে প্রমাণ করতে হবে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধাশীল জামায়াত। তার বিরুদ্ধে কোনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন।